মদিনা মুনাওয়ারার কাছে অবস্থিত ওয়াদি বাইজা পরিদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি সরকার। এই আদেশ অমান্য করে কোনো চালক বা হাজি সেখানে গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে। সৌদি হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাংলাদেশ হজ অফিস মদিনা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলাদেশ হজ অফিস সূত্র জানান, জিন পাহাড় দেখতে গিয়ে হজ অফিস মদিনার এক ড্রাইভারকে 5,000 রিয়াল জরিমানা গুনতে হয়েছে। তাই সেখানে না যেতে সকলকে অনুরোধ করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের হাজিদের কাছে জিন পাহাড় অন্যতম আকর্ষণীয় একটি স্থান। হাজিরা সৌদিতে আসার আগেই জিন পাহাড় সম্পর্কে শুনেছেন। মদিনাতে এসে অনেকেই সেখানে যাবেন বলে মনস্থির করেছিলেন। হঠাৎ করে সৌদি সরকারের এমন সিদ্ধান্ত হাজিদের আশাহত করেছে। মদিনা শহর থেকে প্রায় 45 কিলোমিটার উত্তর পশ্চিমে ওয়াদি আল বায়দা নামক স্থানে অবস্থিত এই জিনের পাহাড়। কেউ বলে মদিনার জাদুর পাহাড়, আবার কেউ বলে চুম্বকের পাহাড়। যে নামেই পরিচিত হোক না কেন, এটি পৃথিবীর অবাক এক বিষয়। আর আরেক অবাক করা বৈশিষ্ট্য হলো, এতে সবকিছুকেই টেনে নিয়ে যায় মদিনার দিকে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।